ইন্ডিয়ান সুপার লিগের কলকাতা ডার্বি নিয়ে জট তৈরি হয়েছিল। একই দিনে মোহনবাগান ওয়েস্টবেঙ্গলের ম্যাচ এবং ব্রিগেডে তৃণমূলের সভা থাকায় সমস্যা তৈরি হয়েছিল। সে কারণেই ডার্বির সময় পরিবর্তন হতে পারে বলে শোনা গিয়েছিল। অন্য রাজ্যে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনার কথা উঠেছিল। জট কাটাতে মঙ্গলবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডার্বির আয়োজক ইস্টবেঙ্গলের সঙ্গে বৈঠক হয় বিধাননগর পুলিশ কমিশনারেটের। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুব ভারতীতে 10 মার্চ রাত 8:30 থেকে ম্যাচ শুরু হবে, অর্থাৎ 1 ঘন্টা পিছিয়ে গেল ম্যাচ। আইএসএলের এই ফিফটি ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল এফসি, তাই মঙ্গলবার দুপুরেই টিকিট ছাপতে দিয়ে দিয়েছে তারা। কিন্তু তখনও ম্যাচের সময় চূড়ান্ত হয়নি, ফলে কিছু সংখ্যক টিকিটে ছাপার অক্ষরে ম্যাচের সময় না লেখা থাকার সম্ভাবনা রয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের একটি সূত্রে জানা গিয়েছে, পরে ছাপা টিকিটে ম্যাচের সময় রাবার স্ট্যাম্প দিয়ে লিখে দেওয়া হবে। ইস্টবেঙ্গল সমর্থকরা ঢুকবেন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের 1, 2 এবং 3 নম্বর গেট দিয়ে। মোহনবাগান সমর্থকরা 3-4 এবং 5 নম্বর গেট দিয়ে ঢুকবেন স্টেডিয়ামে। 10 মার্চ ব্রিগেডে সভা রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। সেই কারণে যুবভারতীতে আইএসএল ডার্বিতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় জানিয়ে আয়োজক ইস্টবেঙ্গলকে ম্যাচের দিন বদলের অনুরোধ করেছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেট। ক্লাব কর্তৃপক্ষ এবং পুলিশ আধিকারিকদের একাধিক বৈঠকেও জট খোলেনি। বিধাননগর পুলিশ কমিশনারেট অনুরোধ করেছিল 9 এবং 10 মার্চ ডার্বি ম্যাচ না করতে। এরপর একাধিক সম্ভাবনার কথা শোনা গিয়েছিল কলকাতা ডার্বি নিয়ে। ম্যাচের দিন পরিবর্তনের কথা প্রথমেই শোনা গিয়েছিল, তাতে আইএসএল আয়োজকদের সম্মতি ছিল না, কারণ প্রতিযোগিতার সূচি বিঘ্নিত করতে চাননি তাঁরা। বিকল্প হিসাবে ম্যাচটি অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলেও শোনা গিয়েছিল। সেক্ষেত্রে শোনা গিয়েছিল ভুবনেশ্বর এবং জামশেদপুরের কথাও। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রথমে সন্ধ্যা 7:30 খেলা হওয়ার কথা ছিল, কিন্তু সেদিনই ব্রিগেড থাকায় জটিলতা তৈরি হয়েছিল। পুলিশের তরফে জানানো হয়েছিল রাত 9টায় ম্যাচ করার, কিন্তু সম্প্রচারকারী চ্যানেল তাতে রাজি ছিল না। তারা খুব বেশি হলে 30 মিনিট খেলা পিছিয়ে দেওয়ার কথা বলেছিল, অর্থাৎ সম্প্রচারকারী চ্যানেল চেয়েছিল খুব বেশি হলে রাত 8টায় খেলা শুরু হোক। দীর্ঘ বৈঠকের পরে দুপক্ষের দাবি মেনে মাঝামাঝি একটি সময় ধার্য করা হয়েছে। সেই কারণে রাত 8:30 শুরু হবে মোহন ইস্ট ম্যাচ। আপাতত হাঁপ ছেড়েছেন দুদলের সমর্থকরা। হাই নিউজ নেটওয়ার্ক।